হ্যালো বন্ধুরা, বুদ্ধির পরীক্ষা চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে 5টি ছবির প্রশ্ন। চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ, একটি হলো মেঘের ছবি আর একটি হলো নারুর ছবি। তো তোমাদের এই দুইটি ছবির নামের অক্ষর দিয়ে একটি মেয়ের নাম বলতে হবে। তো তোমরা যদি মেয়ের নামটি বলতে পারো তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে দাও। তোমাদের উত্তর দেওয়ার জন্য সময় থাকছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, তোমরা কি গ্রেস করতে পারলে মেয়ের নামটি কি হবে? তো চলো এবার দেখে নেওয়া যাক মেয়ের নামটি কি হবে। এখানে মেয়ের নামটি হবে মেঘনা। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় ছবির প্রশ্নটি। বন্ধুরা, স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখো, একটি হলো জামের ছবি আর একটি হলো পানের ছবি। তো তোমাদের এই দুইটি ছবি দিয়ে একটি দেশের নাম বলতে হবে। কি বন্ধুরা, তোমরা কি বলতে পারলে দেশের নামটি কি হবে? তো আজকের এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য রেখে গেলাম, পারলে কমেন্ট করে জানিও, ভুলো না কিন্তু। তো এবার চলুন দেখে নেওয়া যাক তৃতীয় ছবির প্রশ্নটি। স্ক্রিনে এই দুটি ছবিকে ভালো করে দেখো, একটি হলো টিসুর ছবি আর একটি হলো ভিখারির ছবি। তো তোমাদের এই দুইটি ছবির নামের অক্ষর দিয়ে একটি ইলেকট্রিক ডিভাইসের নাম বলতে হবে। তো তোমরা যদি বলতে পারো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি কেউ সঠিক উত্তরটি দিতে পারলে? তো চলুন এবার দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি। এখানে ইলেকট্রিক ডিভাইসের নামটি হবে টিভি। তো যারা যারা সঠিক উত্তরটি দিতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে দাও। তো বন্ধুরা, চলে এলাম চতুর্থ প্রশ্নে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি ছকের মধ্যে 4টি অক্ষর আছে। তো তোমাদের এই 4টি অক্ষর দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে। তো শব্দটি কি হবে যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি গ্রেস করতে পারলে শব্দটি কি হবে? তো চলুন এবার শব্দটি আমি বলে দিচ্ছি। তো এখানে শব্দটি হবে একটি গাছের নাম, আর গাছটি হলো তাল গাছ। তো তোমার উত্তর যদি একই হয়ে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর 5 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নটি। তো স্ক্রিনে তোমরা 3টি ছবি দেখতে পাচ্ছ, একটি বুটের ছবি, মধুর ছবি আর নদীর ছবি। তো তোমাদের এই 3টি ছবির নামের অক্ষর দিয়ে একটি ছেলের নাম বলতে হবে। তো তোমরা যদি ছেলের নামটি কি হবে বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি ছবিগুলো দেখে গেস করতে পারলে ছেলেটির নাম কি হবে? তো তোমরা যদি ছবিগুলোর দিকে দেখে একটু ভেবে দেখো তাহলে আশা করি ছেলেটির নাম বলতে পারবে। তাই আজকের প্রশ্নের উত্তরটা তোমাদের জন্যই রেখে গেলাম, পারলে কমেন্ট করে জানিও, ভুলো না কিন্তু। তো আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।